মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী আশরাফুল আলম লিটনের কাছে। লিটন, একটু ঘাটের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পুঁথি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়া ফেরিঘাটে। তো আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে আসলে দূরপাল্লার যানবাহনের চাপ কিন্তু আমরা পাটুরিয়া ফেরিঘাটে দেখতে পাইনি, কিন্তু তারপরেও আমরা যেটা দেখেছি যে এখানে পণ্যবাহী ট্রাকের কিন্তু চাপ রয়েছে এবং ছোট গাড়ি এবং যাত্রীদের চাপ কিন্তু বাড়ছে। কর্তৃপক্ষ যেটা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপটাও কিন্তু বাড়বে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে 34টি লঞ্চ চলাচল করছে, লঞ্চে কিন্তু অনেক যাত্রী যাচ্ছেন। আপনাকে একটু দেখাতে চাই যে যাত্রী যারা আসছেন তারা কিন্তু এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি ফেরিতেই কিন্তু যাত্রী কিছু কিছু যাত্রী পার হচ্ছেন এবং আর রাজবাড়ি থেকে যে ট্রাকের যে পশুবাহী যে ট্রাক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ওইখান থেকে পাটুরিয়া ঘাট হয়ে ঢাকার দিকে যাচ্ছে। তো কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলেছেন যে আসলে ছোট গাড়ির চাপটা কিন্তু আরও বাড়বে এবং পরিবহনের যে চাপটা সেটাও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আরেকটা বিষয় যে নদীতে নাব্যতা সংকট না থাকার কারণে এবং পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকার কারণে ঘাটে এসে যাত্রী এবং যানবাহন চালকদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে না। তো বিআইডব্লিউটিসির যে ডিজিএম যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পাটুরিয়া ফেরিঘাটে এই মুহূর্তে 300+ পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে এবং দূরপাল্লার গাড়ি না থাকার কারণে আপনার যে পণ্যবাহী ট্রাক সেগুলো পার হচ্ছে। তো পুঁথি, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং কর্তৃপক্ষের সাথে এবং এখানে যে বিষয়গুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো পুঁথি, এই ছিল পাটুরিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।